অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। শনিদেব উদয় হয়েছে, অর্থাৎ শনি মহারাজ উদয় হয়েছে। এই উদয়মান অর্থাৎ এতদিন ধরে অস্তমিত ছিল, প্রায় এক মাস ধরে এই শনিগ্রহ অস্তমিত থাকাতে বেশ কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়েছিল। এই শনি উদয় হওয়াতে সাতটি রাশির মহাপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। প্রাপ্তি মানে এই নয়, অনেকে কমেন্টস করছেন প্রাপ্তি মানে কি লটারি, শুধু লটারি না, আপনি চাকরি পাওয়ার আপনার সম্ভাবনা বাড়িয়ে তুলবে। যাদের কম্পিটিটিভ পরীক্ষা চলছে সেই পরীক্ষাতে আপনারা সফলতা পাবেন, ব্যবসার জায়গাতে আপনারা সফলতা পাবেন, যারা সেলফ প্রফেশনে আছে সেলফ প্রফেশন থেকে আপনারা সফলতা পাবেন, যারা বিদেশের সাথে রত বিদেশের সাথে কাজকর্ম করছে তাদের দিক থেকে আপনাদের কিন্তু সুযোগ সুবিধা বাড়িয়ে তুলবে, যাদের ইন্ডাস্ট্রি আছে যাদের ফ্যাক্টরি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিশেষ বিশেষ লাভ শনি মহারাজ কিন্তু দিবে। অর্থাৎ আপনার রাশিচক্রে শনি যদি নিচস্থ না থাকে, শনি যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল না থাকে, শনি যদি আপনার অস্তমিত না থাকে, শনি যদি আপনার অশুভ গ্রহের সঙ্গে অবস্থান না করে, তা বা শনি যদি আপনার বক্রী অবস্থায় না থাকে, এই এই সময়ের মধ্যে এই শনি মহারাজ এই সাত রাশিকে মহাপ্রাপ্তি ঘটাতে চলেছে। কোন কোন দিক থেকে কোন কোন রাশি কি কি পেতে চলেছে এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি। একটা কথা আছে, শনি যাব দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে, শনির যে অর্থ দেয় কি না সেটা হচ্ছে স্টেবল, অর্থাৎ আপনি কিন্তু সারা জীবন সেই অর্থ কিন্তু আপনার থাকবে। যারা গাড়ির ব্যবসা করছে সে গাড়ির ব্যবসা থেকে কিন্তু প্রফিট হবে, যাদের নিজস্ব গাড়ির শোরুম রয়েছে তাদের কিন্তু এই গাড়ির শোরুম থেকে কিন্তু ভালো প্রফিট কিন্তু পাবেন, অর্থাৎ আপনাদের সেলিংগুলো কিন্তু এই সময়ের মধ্যে প্রচুর প্রচুর কিন্তু বেড়ে যাবে। তো শনি এই সাত রাশিকে মহাপ্রাপ্তি দিতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে আপনি আকস্মিক ধন প্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এই সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থাৎ এই যে সাতটি রাশির কথা আমি আপনাদেরকে বলতে চলেছি, এই সাতটি রাশির কিন্তু অপরচুনিটির জায়গাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে এই শনি অস্তমিত থেকে উদয়মান। তো কোন কোন এই সাত রাশি, প্রথম রাশির কথা আমি যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যোদয় নিশ্চিত রূপে করবে, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেটা হবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আপনাদের ইনকাম যোগ বাড়বে, ব্যবসা থেকে আপনারা সফলতা পাবেন, কম্পিটিটিভ পরীক্ষাতে যারা বসছেন তাদের ক্ষেত্রে ভালো, কর্মপ্রাপ্তির জায়গাটা কর্মক্ষেত্রে সফলতার জায়গাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্ট বা বিদেশের সাথে যারা রত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, অর্থাৎ শনি বৃষ রাশিকে কিন্তু ঢেলে দিবে। দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে লাভ, আকস্মিক প্রাপ্তির জায়গাটা, সম্পত্তিগত দিক থেকে আপনাদের ভালো দেখা যাচ্ছে, শত্রু শান্ত আপনাদের হবে, শত্রু বিনাশ আপনাদের হবে, আপনাদের কম্পিটিটিভ পরীক্ষাতে যারা আছে কর্ম যা দেখছে সেই কর্মপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা বাড়িয়ে তুলবে, কারণ এখানে তুলা রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি, আপনাদের ক্ষেত্রে রাজা তুল্য সম্মান আপনারা পাবেন, কর্মের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, আপনার মান সম্মান বৃদ্ধি,
এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের বাড়াবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এটাও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, অর্থাৎ শনি আপনাদেরকে কিন্তু ঢেলে দিতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির রাশিতে এই শনি অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুবর্ণ সুযোগ, অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে ধনের জায়গাটা কিন্তু ভালো, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে ভালো, আকস্মিক প্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু ভালো দিক কিন্তু পাবেন, অর্থাৎ যাদের সম্পত্তি নিয়ে সমস্যা চলছে সেই সম্পত্তিগত দিকগুলো কিন্তু আপনাদের ভালো সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে। ব্যবসার দিকটা কিন্তু মকর রাশি, আপনি যদি হন মকর রাশির ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। এরপরের যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মর জায়গাটা যথেষ্ট ভালো, নতুন কর্ম, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে কম্পিটিটিভ পরীক্ষাতে সফলতা, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সফলতা পাবেন, আপনাদের ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালো, মান সম্মান প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি হবে। আপনি যদি মেষ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে বেশ কিছু শুভ সংবাদ, খুশির সংবাদ কিন্তু আসবে আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু সম্ভাবনা বাড়িয়ে তুলবে, বিবাহের জায়গা আপনাদের ভালো, আপনাদের কেরিয়ার দিকে ভালো, পার্টনারশিপ বিজনেস করছে বা আপনি যদি নিজে ব্যবসা করেন বা সেলফ প্রফেশনের সাথে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে যথেষ্ট লাভ কিন্তু দিবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা বাড়াবে এবং ধনের দিকটা, ধন প্রাপ্তির জায়গাটা এই সময়ের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ যারা টাকা আটকেছিল, টাকা ডুবে গেছিল, যে টাকাটা আপনি হয়তো রিকভারি করতে পারছিলেন না, সেই অর্থ আপনার কিন্তু রিকভারি এই সময়ের মধ্যে কিন্তু হতে চলেছে আপনি যদি হন কর্কট রাশি মানুষ। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এরপরের যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি ধনপতি ধনভাবে অবস্থান করছে। দেখুন ধনের জায়গাটা কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু খুব ভালো দিবে, পৈতৃক সূত্রে সম্পত্তি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের মামলা মকদ্দমা যাদের চলছে সেই জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ সাইনগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আসবে ধনুরাশির ক্ষেত্রে। এই সময় আপনি যদি ধনুরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনার যথেষ্ট এই সময় কিন্তু সফলতা চোখে পড়ার মতো কিন্তু দেখা যাবে। যাদের ব্যবসা আছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু চরচর করে, ব্যবসা কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতি থেকে আরও উন্নততর কিন্তু হতে চলেছে, কিন্তু আপনাকে দেখতে হবে আপনার রাশিচক্রে, মানে আপনি যখন জন্মেছিলেন। এই যে অনেকে প্রশ্ন করেন যে আপনি তো বললেন যে স্যার এ কটি রাশি কয় আমার হচ্ছে, এই যে আমার হচ্ছে না যারা বলছেন তাদের ক্ষেত্রে বলছি নিজস্ব জন্মকুণ্ডলীটা একবার বিচার করে নিন, কোন কোন জায়গাতে প্রবলেম আছে সেটা রেক্টিফিকেশন করান, সেই জায়গার থেকে আপনারা প্রতিজ্ঞা প্রতিবিধান করালে দেখবেন শনি যদি আপনার নিজস্ব থাকে, শনি যদি আপনার অস্তমিত থাকে বা শনি অশুভ নক্ষত্রে বসে আছে, ডিগ্রিগত দিক থেকে দুর্বল বা অশুভ গ্রহের সঙ্গে বসে আছে, সেই জায়গাগুলো কিন্তু সমস্যা কিন্তু আপনার থেকে যাবে। সেই জন্য শনি আপনার বাই বার্থ চার্ট কেমন আছে সেটা একান্তভাবে দেখা দরকার। তো এই ছিল ভিডিও, সকলে ভালো থাকুন সুস্থ থাকুন, নমস্কার, এবং যদি এই বিষয়ে কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।